বোমা বিস্ফোরণে মৃত এক শিশু আহত হয়েছে আরো একজন রেললাইনের পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণের বিপত্তি বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ভাটপাড়া 10 নম্বর ওয়ার্ডের ঘটনা জানাচ্ছি আপনাদেরকে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী তুলিকা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে সরাসরি তুলিকা এই মুহূর্তে পরিস্থিতি কি রকম সেখানে কারে দেখতে পাচ্ছে জিআরপি এবং রেল পুলিশ পাশাপাশি রাজ্য পুলিশ রয়েছে তারা কি প্রত্যেকে রয়েছেন সেখানে ঘটনাস্থল অনুসন্ধান করছেন একদমই দেখো আমি এখন রয়েছি কাকি ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ড আর সেই 10 নম্বর ওয়ার্ডের একদম রেললাইনের পাশেই কিন্তু বোমা বিস্ফোরণ হয় বোমা বিস্ফোরণ হয় বাচ্চা সকালবেলায় কিন্তু খেলতে গিয়ে দুটি বাচ্চা আসে তারা কিন্তু সকালবেলায় খেলতে গিয়ে এই লাইনের পাশেই তারা খেলছিলেন সেই বোমাকে বল ভেবে খেলতে গিয়ে সেই বোমা বাস্ট করে একজনের হাত একটা বাচ্চার হাত একদম ঘটনাস্থলেই উড়ে যায় এবং আরেকটি যে বাচ্চা সেই বাচ্চার কিন্তু স্পট ডেথ হয়ে যায় একদম সে সেখানেই মারা যায় দেখো আমি এখন যেই ছবি দেখাচ্ছি ঘটনাস্থলে এখনও কিন্তু একটি বোমা পড়ে রয়েছে এখনও একটি তাজা বোমা সেই জায়গায় এখনও পড়ে রয়েছে তবে দেখো যথেষ্ট পুলিশ কিন্তু এই জায়গায় ঘিরে রেখেছে তারা কিন্তু রয়েছে জিআরপি যেমন আছে আরপিএফ আছে তেমন আছে ভাটপাড়া থানার পুলিশ তারা কিন্তু এই যে জায়গা এখানে কি করে এই বোমা রাখা হলো একদম রেললাইনের পাশে কি করে এই বোমা এই জায়গায় এলো তারা কিন্তু তদন্ত করছে আমি আরো বলে রাখি ঠিক এই জায়গা থেকে এগিয়ে এইখান থেকে বোমা নিয়ে সেই বাচ্চারা কিন্তু খেলতে খেলতে আসে একদম ঠিক এই জায়গায় এই জায়গাতে আসার পর কিন্তু সেই বোমা ফাটে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঘাস রীতিমতো পুড়ে রয়েছে বারুদের তাপে এইখানে পুড়ে যাওয়ার পর সেইখানেই কিন্তু বাচ্চা এই জায়গাতেই একটি বাচ্চা মারা যায় এবং আরেকটি বাচ্চার হাত উড়ে যায় দেখো প্রশ্ন উঠছে বারংবার এতবার সিপি বদল 6 মাসের মধ্যে 1 বছরের মধ্যে এবং তারপরও দেখা যাচ্ছে একই ঘটনা বারংবার ঘটছে সেখানে ভাটপাড়া কাকিনাড়া বা জগদ্দল তোমাকে সঙ্গে থাকতে বলবো তুলিকা আবার তোমার সঙ্গে আমি কথা বলবো তবে ঠিক এই মুহূর্তে জানাবো যে সেখানে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিজেপি বিধায়ক পবন সিং এবং তিনি সেখানে পৌঁছে যাবার পর ঠিক কি বললেন শোনাবো ক্রিমিনাল হয় ক্রিমিনাল শুধু একটা কাজ করে দেখবে যে স্ট্রং পারসন থাকবে যে একটা প্রভাবিত পার্সন থাকবে ওর সঙ্গে থাকবে প্রশাসনকে ওকে ধর 2019 আগে তো এরকম ছিলাম না এরকম তো আপনি দেখেছেন 2019 আগে তো সব ক্রিমিনাল ভিতরে ছিলাম আজকে সব ওপেনলি চলছে ওপেনলি কাজ চলছে ওপেনলি জুয়া চলছে ওপেনলি সব কিছু চলছে আর পুলিশ প্রশাসন জানে আমার এরিয়া থেকে ছোট ছোট ছেলে একটা হিরোইনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তো এইসব পুলিশ প্রশাসন জানে না কি তো পুলিশ প্রশাসন কেন ধরছে না পুলিশ প্রশাসন কেন করছে না পুলিশ প্রশাসনকে কি জানতে পারছে না এমনই কিন্তু প্রশ্ন করলেন বিজেপি বিধায়ক পবন সিং অর্থাৎ অর্জুন পুত্র পবন সিং তার মুখে শোনা গেল একই প্রশ্ন যেটা বারংবার কিন্তু উঠছে যে পুলিশ প্রশাসন কি করছে কেন একই ঘটনা বারংবার ঘটছে সেই বোমাবাজি সেই গুলির শব্দ সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার সেই বারুদের গন্ধ কোথাও কি বাংলা কি এই বারুদে গোলার ওপরে দাঁড়িয়ে রয়েছে এই কথাটা কি বারবার প্রমাণিত হচ্ছে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কারণ এই ভাটপাড়া বা কাকিনাড়া বা জগদ্দল এই সমস্ত জায়গা থেকে তো শব্দগুলো মুছে যাচ্ছে না বারংবার কোথাও গিয়ে এই জায়গাগুলির সঙ্গে শব্দগুলো জড়িয়ে রয়েছে এবং দেখা যাচ্ছে আজ কি ঘটলো না বোমাকে বল ভেবে খেলতে গিয়ে শিশুর মৃত্যু হলো তুলিকা রয়েছে আমাদের সঙ্গে তুলিকা কি বলছেন স্থানীয়রা তারা কাদের বিরুদ্ধে অভিযোগ করছে কি কারণে এভাবে বারংবার বোমা পাওয়া যাচ্ছে দেখো আমি দেখি রাখি বলছি এখানে কিন্তু স্থানীয় বাসিন্দারা রীতিমতো সকাল থেকে রয়েছে এই ঘটনা হওয়ার পর থেকে একটু আগে আমাদের সাথে কথা হয়েছে স্থানীয় যে কাউন্সিলর অর্থাৎ সত্যেন রায় তুমি থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে শান্তনু সেন তৃণমূল সাংসদ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা কিন্তু যে ঘটনা ঘটলো তা অত্যন্ত মর্মান্তিক বোমা বিস্ফোরণে মৃত্যু হলো এক শিশুর কাকিনাড়ায় ভাটপাড়া কাকিনাড়া জগদ্দল সমস্ত জায়গা থেকে বারংবার একই খবর পাওয়া যাচ্ছে কি মনে হচ্ছে প্রশাসন কি কোনো রকম ভাবে এই বিষয়গুলিকে দমন করতে পারছে না কেন ঘটছে বারংবার একই ঘটনা আমরা যোগাযোগ করেছিলাম আমাদের সঙ্গে টেলিফোন লাইনও ছিলেন কিন্তু এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে আমরা প্রশ্নটাকে করছিলাম যে কেন বারবার দেখা যাচ্ছে একই ঘটনা ঘটছে ভাটপাড়া কাকিনাড়া এই সমস্ত জায়গায় কেন বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে ভাটপাড়া বারংবার একই প্রশ্ন উঠছে ঠিক এই জায়গা থেকে আমি তুলিকার সঙ্গে আরো একবার কথা বলবো তুলিকা আমি তোমার কাছে যেমনটা জানতে চাইছিলাম স্থানীয়রা ঠিক কি বলছেন তারা কি অভিযোগ করছেন দেখো স্থানীয়রা যেটা জানাচ্ছে যে এইখানে রীতিমতো কিন্তু দুষ্কৃতিমূলক যে কাজকর্ম সেই কাজকর্ম কিন্তু হয় কারণ আমি যদি এই স্টেশন থেকে এই যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে একটু দূরে আসি এইখানে কিন্তু রীতিমতো পড়ে রয়েছে একদম যে
নেশামূলক দ্রব্যাদি, সেই দ্রব্যাদি কিন্তু পড়ে রয়েছে একদম এই ঘটনাস্থলে। তারা কিন্তু বারবার জানাচ্ছে যে এখানে দুষ্কৃতিমূলক কাজকর্ম হয়, তারা ভয়ে বলতে পারেনি। কিসের ভয়? এই ভয়টা কিসের? কিসের ভয় তারা বলতে পারেনি যে এখানে দুষ্কৃতিমূলক কাজকর্ম হয়। দেখো আমার সাথে সরাসরি রয়েছে সত্যেন রায়, অর্থাৎ 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি চলে যাবো তার কাছে। ফলে কেন হচ্ছে দাদা এই ঘটনা? আমি সত্যেনের সঙ্গে একটু কথা বলে নেব। এই ঘটনা কেন হচ্ছে, কি ঘটনা হলো? দেখুন, আমি প্রথমে কালী পুজোর দীপাবলির শুভেচ্ছা জানাই। আমার ওয়ার্ড, আমি 6 মাসের উপরে হয়ে গেছে, আমি এই ওয়ার্ডে কাউন্সিলর হয়েছি নতুন। আমি 23 নম্বরে ছিলাম। আমার ওয়ার্ড ভালো ওয়ার্ড, আমি দেখছি, আমি কাজকর্ম করছি। কিন্তু দেখুন, এটা এটা তো দুর্ভাগ্যজনক ঘটনা হয়েছে। এটা আমার বর্ডারে কোনো দুষ্কৃতীরা তারা যারা সমাজ বিরোধী তারা দুটো বোম রেখে গেছে। আমি এটা শুনুন, আসার পরে এটা কোনোদিনই হয়নি যে কেউ মারা গেছে, কেউ ডেড হয়ে গেছে, কিন্তু এই প্রথম এক দুটো বাচ্চা ছেলে ঘটনা ঘটে যাচ্ছে, তারপরেই সবাই জানাচ্ছে যে সবাই জানাচ্ছে। আমি একটা কথা বলছি, দেখুন আমরা জনপ্রতিনিধি, আমরা অল টাইম ডাকলে পর আসা। এই যে মায়েরা, আমার কিছু মায়েরা বলেছে আজকের, আমি এটা আগে জানতাম, এরা বলেনি, ভয় বলতো না। আপনারা মদের বোতল তো দেখছেন, এটা তো বলবে মায়েরা যে কাউন্সিলরকে যে এখানে রাত্রেবেলা রাত্রের অন্ধকারে এখানে বর্ডারে এসে স্টেশনে রেল লাইনের পাশে বসে মদ খাচ্ছে, কি জুয়ো হচ্ছে, কি এখানে গাঁজা খাচ্ছে, এটা তো বলবে, এটা বলছে আজকে। আমরা কি এইসব নিয়ে থাকবো নাকি? আমরা উন্নয়ন করবো, আমরা কাজ করবো। মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে রুলিং পার্টি আপনারা, সেখানে আপনাদের অ্যাডভান্টেজ যে স্থানীয় বাসিন্দারা তাদের অসুবিধা সুবিধার কথা আপনাদের সাথে বলবেন, তারপরে গিয়েও কেন তারা ভয় মুখ খুলতে পারছেন না? যদি ভয় পায় দুষ্কৃতীদের এই দৌরাত্ম্য কিসের জন্য? জনগণের, আমরা তো তার পাশে আছি, কিন্তু আমাদের তারা ভয় পায় যে সত্যেন রায় জানলেই সঙ্গে সঙ্গে পুলিশকে বলবে, কিন্তু তারা তো বলে না আমাদের। এরা শুনুন, কিছু দুষ্কৃতী আছে, লুকিয়েচুরি এখন এখন তো ম্যাক্সিমাম ভাটপাড়া ভালো হয়ে গেছে, এখন অনেক ভালো হয়ে গেছে। 10 নম্বর ওয়ার্ড খুব ভালো হয়ে গেছে, এখন চিন্তা, আমি তো অল টাইম আসি, আমি এখান থেকে খুব ভালো হয়ে গেছে। সেইখান থেকে গতকাল গুলি, তার 2 দিন আগে গুলি, তারপরে আজকে বোম ব্লাস্টে মারা গেল একটা শিশু। বোম ব্লাস্ট, একটা শিশুর কি দোষ ছিল? এটা দুর্ঘটনা হয়েছে, শুনুন, এটা খুব দুঃখনীয় ঘটনা, এটা দুঃখের ঘটনা। এটা তাদের, আমরা বাচ্চাটাকে ফিরিয়ে দিতে পারবো না, তাদের বাড়িতে আমরা আসছি। আমরা এমপি কে জানি যে এমপি আমাদের গার্জিয়ান আছে, গার্জিয়ানের সঙ্গে কথা বলেছি। আমি তো সব কথা আপনাকে বলতে পারবো না, এখনই আমি হ্যান করে দেবো, ত্যান করে দেবো, এটা তো বলতে পারবো না। আমি আমার এমপির সঙ্গে কথা হয়েছে, এমপি তাদের ফোন নম্বর নিয়েছে, কথা বলছে, এটা সময় সপক্ষের ব্যাপার হবে। দেখো আমাদের সাথে কথা হলো 10 নম্বর একেবারে, আমরা একাধিক বিষয় জানলাম। তুলিকা অনেক ধন্যবাদ তোমাকে, আবার তোমার সঙ্গে যোগাযোগ করা হবে। তুমি পরিস্থিতি থেকে নজর রাখো, তবে ঠিক এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। সারা পশ্চিমবাংলাটা গুলি, বন্দুক, বোমা, বারুদের ওপর দাঁড়িয়ে আছে। তৃণমূলের রাজত্ব হবে আর আইনের শাসন চলবে, দুটো তো একসাথে হয় না। শাসকের আইনে পশ্চিমবাংলা, ফলে যত্রতত্র আগ্নেয়াস্ত্র সহ বারুদ, বোমা এসব মজুত করে করে চলছে। ভোট আসলে এগুলো আরো বেশি মনে পড়ে যায়, এবং সারা পশ্চিমবাংলাতে বিস্ফোরণ পাচ্ছে। এটা একটা আবার ভাটপাড়ারই আশপাশে কোথাও হয়েছে, সারা পশ্চিমবাংলা দেখো। অর্জুন সিং তৃণমূল থাকলেও মাস্তানি করে, বিজেপি গেলেও মাস্তান, আবার বিজেপি তৃণমূল আসলেও মাস্তান, একেবারে নবান্নের হাত পাতার উপরে থাকলে যা হয় লাফিয়ে বেড়াচ্ছে। অর্জুন অথবা অর্জুনের বিরুদ্ধে এ আসলে লড়াইটা হচ্ছে দাপটের লড়াই, ক্ষমতার লড়াই, পশ্চিমী লড়াই, দলের মধ্যের লড়াই। কিন্তু সবারই অস্ত্র হচ্ছে বোমা, বন্দুক, গুলি পশ্চিমবাংলা। তার জন্য মানুষ বিপদে পড়ছে, খেলতে গিয়ে ছেলেরা বিপদে পড়ছে। পশ্চিমবাংলা সপ্রাস করার জন্য যথেষ্ট তৃণমূলের বাহিনী।